ইলিশ কূটনীতিতে তুমুল অশান্তি বাংলাদেশের মাটিতে। মোহাম্মদ ইউনূসের সময়টাই খারাপ যাচ্ছে নাকি? জানেন বাংলাদেশের ইলিশ নিয়ে মোদির সঙ্গে কোন গোপন ডিল করেছেন মোহাম্মদ ইউনূস? একটা সিদ্ধান্তের জন্যই এত কিছু, অন্তর্বর্তীকালীন সরকার ফের সমালোচনার মুখে। আলু ডিম সব যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে, আর যা যা রপ্তানি হচ্ছে সবকিছুরই হু হু করে দাম কমছে বাংলাদেশের বাজারে। কিন্তু নিজেদের স্বার্থে ভারতে ইলিশ পাঠাতেও বাংলাদেশের দ্বিধা দ্বন্দ্ব লেগেই ছিল। দীর্ঘ টালবাহানার পর ভারতে এসে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। তবে প্রথমে 3,000 টন ইলিশ পাঠানোর কথা থাকলেও পরে তা কেটে ছেটে 2,420 টনে দাঁড়িয়েছে। আর ভারতে ইলিশ রফতানি করেই আপাতত চরম বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতে রফতানি করা ইলিশের দাম নিয়ে ইউনূস সরকার রীতিমতো প্রশ্নের মুখে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে ভারতে পদ্মার ইলিশ পাঠানোর কারণে ইউনূস সরকারকে সমালোচনার মুখে পড়তে হলো কেন? এক্ষেত্রে আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কোনো ভুল আছে? দেখুন, এক্ষেত্রে যেটা জানা দরকার, বাংলাদেশ থেকে ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে বাংলাদেশি 1,180 টাকা দরে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 800 রুপি। অথচ যশোরের বড়বাজার মাছের আড়তে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ কততে বিক্রি হচ্ছে? 1,650 টাকায়, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,200 রুপি। অর্থাৎ একই আকারের ইলিশ প্রায় 400 টাকা কমে ভারতে রফতানি করেছে বাংলাদেশের সরকার, এটাই মোদ্দা কথা। অন্যদিকে ওই একই আকারের ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে 2,000 টাকারও বেশি দামে। তাই প্রায় 900 টাকা বেশি দাম দিয়ে ইলিশ কিনতে হওয়ায় বাংলাদেশ সরকারের দিকে আঙুল তুলছে বাংলাদেশের মানুষ। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক জানিয়েছেন, ইলিশ রপ্তানির পরিপত্রটা কয়েক বছর আগের, তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে, আর মোহাম্মদ ইউনূস সদ্য ক্ষমতার চেয়ারে বসেছেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি আদৌ কিছু করণীয় আছে? এটা তো প্রথম নয়, প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবছর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করা হবে না। তারপরেও নিজেদের স্বার্থে ভারতে ইলিশ পাঠিয়ে ইউনূস সরকার পড়ে গেল বিতর্কের মুখে। বাংলাদেশের তরফে এদেশে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের বিরুদ্ধে সেদেশের হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনারের বক্তব্য রয়েছে, ভারতের বিস্তীর্ণ সমুদ্র এলাকায় যথেষ্ট ইলিশ পাওয়া যায়, সেসব ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। তাই বাংলাদেশ থেকে ভারত যে মাছ আমদানি করে তা মূলত পদ্মার ইলিশ। এছাড়া ভারতে অবৈধভাবেও বিরাট সংখ্যক ইলিশ ঢোকে, তার ফলে বাংলাদেশের বাসিন্দারাই পদ্মার সুস্বাদু ইলিশ পর্যাপ্ত পরিমাণে পান না। ইলিশ তাদেরই কিনতে হয় চড়া দামে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের সামুদ্রিক ইলিশের উপরেই ভরসা রাখতে হয়, অথচ সেই মাছ পদ্মার ইলিশের মতো সুস্বাদুও নয়। এদিকে বাংলাদেশের রপ্তানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছও নয়, তাই সেই মাছ ভারতে পাঠানোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এটাও তো বুঝতে হবে, সেদেশের বৈদেশিক মুদ্রার ভাড়ারের অবস্থাটা ঠিক কী, সেটা সামাল দিতেই তো এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে ইউনূস সরকার। কিন্তু তাতেও সব কুল একসাথে বাঁচানো গেল না বোধ হয়, অন্তত বিশেষজ্ঞদের একাংশ তো তেমনই মনে করছেন। তবে একগুচ্ছ শর্ত দিয়ে হলেও বাংলাদেশের ইলিশ এপারে আসায় আপাতত পুজোর আগে স্বস্তিতে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।